আমার স্ত্রী 6 মাসের গর্ভবতী, তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ঘরে নতুন অতিথি আসবে, প্রতি রাতে ঠিক 2টার সময় আমার স্ত্রী কলি আমার পাশ থেকে উঠে কোথাও যেন চলে যায়। প্রথমে আমি মনে করতাম ওয়াশরুমে যাচ্ছে। একই ঘটনা যখন প্রতিদিন হচ্ছে, মনে মনে ভাবলাম আজকে ঘুমের ভান করে চোখ বুজে শুয়ে থাকবো, দেখি কলি কোথায় যায়, কি করে। ঘড়ির কাঁটায় যখন ঠিক 2টা, তখনই আমার স্ত্রী উঠে গেল। দেখি রুম থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, পেছন পেছন আমিও আসলাম এবং রুম থেকে বের হলাম। দেখলাম একটু পরে বেলকনির কোনায় গিয়ে মোবাইলটা বের করে কার সাথে যেন কথা বলছে। আমি পেছনে দাঁড়িয়ে কানটা আলতোভাবে লাগিয়ে সব কথা শুনতে লাগলাম। কলি মোবাইলে বলল, বিশ্বাস করো আমার শরীরের অবস্থা খারাপ, এই অবস্থায় তোমার সাথে দেখা করতে পারবো না। প্লিজ লক্ষ্মী, রাগ করো না, সুযোগ পেলে আমি তোমাকে জানাবো। এদিকে আমি চিন্তা করলাম, 5 বছরের সম্পর্ক করে বিয়ে করেছি, আমার সাথে বিয়ে দিচ্ছে না বলে যে তুলকালাম কাণ্ড করলো আমার স্ত্রী কলি। আজ আমি কি দেখলাম, তার মানে আমার স্ত্রী কি পরকিয়া করে? না না, এইসব কি ভাবছি আমি, কি শুনলাম, আফসোস। অনেক জল্পনা কল্পনার পর আমি আবার রুমে চলে আসলাম। দর্শক ভাইরা, যারা এই মুহূর্তে টিভি কিংবা মোবাইলের স্ক্রিনে গল্পটা উপভোগ করছেন, দেখতে থাকুন আমার সাথে আমার স্ত্রী কি বাটপারি করলো। আগের মতো ঘুমের ভান ধরে শুয়ে থাকলাম, কিছুক্ষণ পর আমার স্ত্রী ঘরে এসে আমার পাশে শুলো। আমি আর চোখে একটু তাকালাম, দেখছি আমার স্ত্রী প্রচন্ড কান্নাকাটি করছে। আমি কিছু না বলে চুপ করে ঘুমের ভান ধরে সব কিছু দেখে যাচ্ছি। পরদিন ডাইনিং টেবিলে চা খাচ্ছিলাম, আমার সাথে আছে বড় ভাবি, পাশে আমার ছোট বোন এবং আমার আব্বা। ঠিক এমন সময় আমার বউ কলি এসে ছোট বোনের পাশে দাঁড়ালো। আমি বললাম, তুমি এই অবস্থায় এইখানে এসেছো কেন? কলি বলল, আমার একটা কথা বলার ছিল। সারোয়ার বলল, কি কথা, এতক্ষণ রুমে ছিলাম বলনি কেন? কলি বলল, কথাটা সবার সামনে বলা উচিত। আব্বা বলল, ঠিক আছে বৌমা বলো। আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি, সবাই অবাক হয়ে গেল। আব্বা বলল, বৌমা কি স্বপ্ন দেখেছো, কোনো খারাপ কিছু? সরোয়ার বলল, আমাকে তো কিছুই বলনি, আমি তো তোমার পাশেই ছিলাম। বড় ভাবি বলল, এত কথা না বাড়িয়ে তুমি বলো কি স্বপ্ন দেখেছিলে? কলি বলল, আমি স্বপ্নে দেখেছি আমার একটা কুচকুচে কালো বাচ্চা হয়েছে। সবাই অবাক হয়ে গেল, এটা কোন ধরনের স্বপ্ন? সরোয়ার মনে মনে ভাবল, তাহলে কি আমার ধারণাই সত্যি, আমার বউ কোনো পরকীয়া লিপ্ত নয় তো, না হলে এমন কথা বলবে কেন? আব্বা বলল, স্বপ্নের কথা সবসময় সত্যি হয় না, এগুলো নিয়ে চিন্তিত হবার কিছু নেই। ছোট বোন বলল, ভাবি তুমি এখান থেকে যাও তো, যত সব ফাও কথা। কলি আর কিছু না বলে মুখ ভার করে ওখান থেকে চলে গেল। কলি রুমে আসার পর মনে মনে ভাবল, আমার স্বপ্নের কথা শুনে সবাই এরকম আনমনা হয়ে গেল কেন? তার মানে ওরা কি আমাকে সন্দেহ করে? এরকম বিভিন্ন চিন্তা কলির মাথায় ঘুরপাক খাচ্ছে। এদিকে ড্রয়িং রুমে বসা অবস্থায় ভাবি বলে উঠল, সরোয়ার তোর কপালে দুঃখ আছে, আমার বিয়ে হয়েছে আজকে 15 বছর, এই ফ্যামিলিতে কোনোদিনও কারো কালো বাচ্চা হয়নি, তোমার বউ কি বলে গেছে তুমি একটু চিন্তা করে দেখো। সরোয়ার আর বুঝতে বাকি রইল না ভাবি কি বলতে চাচ্ছি। ভাবি, আমি অনেক কিছু লক্ষ্য করেছি, এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আগে বাচ্চা পৃথিবীতে আসুক, তারপর এটার আমি একটা রফা দফা করব, এখন কিছু বললে সবাই আমার দোষ দেবে। এ কথা বলে সরোয়ার অনেকটাই রাগ করে ওখান থেকে চলে গেল। 3 মাস পর কলির কুচকুচে কালো একটা বাচ্চা হলো। বাচ্চাটা সারাদিন কান্না করে, কোথাও রাখতে পারে না, সরোয়ার বিছানায় শুয়ে আছে। কলি বাচ্চাটাকে পাশে নিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করছে, বাচ্চাটা কান্না করেই যাচ্ছে। কলি বলল, আমার বাচ্চার বয়স আজকে 6 মাস হয়ে গেল, তুমি তো একদিনও কোলে নাওনি, কেন জানতে পারি? সরোয়ার বলল, এমনিতে তোমার সাথে আমার অনেক কথা জমা আছে, এগুলো বলাটা খুব দরকার বলে মনে করি। কলি বলল, কোনো সমস্যা নেই, তোমার সব কথা শুনতে আমি প্রস্তুত। সরোয়ার বলল, আমি যদি বলি ওই বাচ্চাটা আমার নয়, কোথা থেকে এই বাচ্চা নিয়েছো আমাকে বলো। সরোয়ারের এমন কথায় কলির মাথায় আকাশ ভেঙে পড়ল, কি বলবে বুঝতে পারছে না। কলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বাচ্চার মাথায় হাত রেখে বলছি, এটা তোমারই বাচ্চা। সরোয়ারের রাগ আরো বেড়ে গেল, বলল, এত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা কিভাবে বলতে পারো, আমি এই বাচ্চার DNA টেস্ট করাবো, যদি DNA রিপোর্ট অন্য কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তাহলে তোমার কি অবস্থা হবে আমি নিজেও জানি না, কথাটা মনে রাখবে। কলি মুখ ভার করে স্বামীর সমস্ত কথাগুলো শুনে যাচ্ছে, কোনো জবাব না দিয়ে বলল, ঠিক আছে আপনি যে সিদ্ধান্ত নেন তাতেই আমি রাজি। বিকেলবেলা তারা দুজনেই ডাক্তারের চেম্বারে গেল। ডাক্তার রিপোর্টটা বের করে দেখতেই চোখ বড় বড় করে বলল, এইরকম রিপোর্ট আমি জীবনে দেখিনি। সরোয়ার বলল, ম্যাডাম রিপোর্টে কি এসেছে? ম্যাডাম বলল, এখন কিছুই বলা যাচ্ছে না, রিপোর্টের উপর আমরা বোর্ড বসাবো। সরোয়ার বলল, বোর্ড বসাতে হবে কেন ম্যাডাম? ম্যাডাম বলল, এই রিপোর্টে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা এখন বলা যাবে না, এই রিপোর্ট নিয়ে গবেষণা করতে হবে, আমাকে 1 সপ্তাহ সময় দিতে।
দিতে হবে। সরোয়ার সন্দেহ আরও বেড়ে গেল, বলল, বুঝেছি, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, সব কিছু তোমার দোষ, তুমি ডাক্তারকে টাকা খাইয়ে রিপোর্টটা ঘুরিয়ে দিতে চাচ্ছ। এই কথা বলে সরোয়ার উঠে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তারের চেম্বার থেকে কলি বের হলো। ওই মুহূর্তে কলির মোবাইলে আবারও ফোন আসলো। ওপাশ থেকে বলল, তুমি আমাকে আর কতদিন ভাড়াবে, তোমার জন্য আমি অপেক্ষা করেছি অনেকদিন ধরে। কলি বলল, বললাম তো আমি ঝামেলায় আছি, আপাতত আমার স্বামী সরোয়ারের মাথা গরম, এই মুহূর্তে কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। আচ্ছা এখন রাখি। এই কথা বলে কলি মোবাইল ফোনটা রেখে দিল, তারপর বাসার দিকে রওনা দিল। পরের দিন সকালবেলা একটা কবিরাজকে নিয়ে সরোয়ার বাসায় আসলো। বাসায় ঢুকে কবিরাজ এদিক ওদিকে তাকিয়ে বলল, তোমার ঘরে কি কালো বাচ্চা আছে? সরোয়ার বলল, হ্যাঁ আমার বউয়ের কালো বাচ্চা হয়েছে, কিন্তু আমি তো আপনাকে এসব বিষয়ে কোনো কথাই বলিনি, আপনি কিভাবে বুঝলেন? কবিরাজ বলল, আমি যে কোনো জায়গায় পা রাখা মাত্রই সব কিছু বুঝতে পারি, কোনো কিছু আমার দৃষ্টির বাইরে যেতে পারে না। তবে তোর বাড়িতে বেশিক্ষণ থাকা আমার জন্য ভালো হবে না। সরোয়ার অনেকটাই ভয় পেয়ে গেল, বলল, কি হয়েছে কবিরাজ সাহেব, আমাকে খুলে বলুন। কবিরাজ বলল, কোনো কথা নয়, তুই ওই কালো বাচ্চাটাকে মেরে ফেল, তারপর কি করতে হবে তোকে আমি বলবো। এ কথা বলে কবিরাজ দৌড়ে ওখান থেকে পালালো। পেছন থেকে কবিরাজকে অনেক ডাকাডাকি করেও থামাতে পারল না। সরোয়ার মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে গেল। কি করবে এখন? কবিরাজের কথায় কি ওই বাচ্চাটাকে মেরে ফেলবে কিছুই মাথায় আসছে না সরোয়ারের। এবার কলির রুমের দিকে গেল। রুমে ঢুকে কলিকে চুলের মুঠি ধরে বলল, তুই সব সত্য কথা আজকে আমাকে বলবি, বল এই বাচ্চার কাহিনী কি, না হলে আজকে তোকেও শেষ করব, বাচ্চাটাকেও শেষ করে ফেলবো। কলি সরোয়ারের হাত থেকে বাঁচতে অনেক মুষড়ামুষড়ি করলো, কিন্তু সরোয়ার তাকে ছেড়ে দেয় না, আরো শক্ত করে ধরে দুটো থাপ্পড় মারলো। ঠিক এমন সময় পেছন থেকে কে যেন সরোয়ারের মাথায় একটা বাড়ি মারলো। সরোয়ার মাথায় হাত দিয়ে পেছনে তাকাতেই লোকটা উধাও হয়ে গেল। সম্মানিত দর্শক, এই গল্পটা একটা বাস্তব জীবন থেকে নেওয়া। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের জন্য দ্বিতীয় পর্ব করব। বাচ্চাটির রহস্যটা কি জানতে চাইলে কমেন্টে লিখে জানান। আজকে পর্যন্ত ভালো থাকবেন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় নোমান।